হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 10 তারিখ, আগামীকাল থেকে আমাদের দিনাজপুর জেলা আবারও লকডাউন। আমি একটা বিষয়ে বুঝে উঠতে পারতেছি না যে আজকে এই করোনা ভাইরাসের ওষুধ এই পর্যন্ত বের হচ্ছে না কেন? বিশ্বের বড় বড় মাথাগুলো আজ কোথায়? বড় বড় বৈজ্ঞানিকগুলো আর আজ কোথায়, যেখানে করোনা ভাইরাসের অস্তিত্ব এবং করোনা ভাইরাস কীভাবে আক্রমণ করে মানব জাতিকে, কীভাবে কী কাজ করে সব কিছুই তাদের জানা, কিন্তু তারপরেও তারা ভ্যাকসিন এখনও তৈরি করতে পারতেছে না। আজকে এই ভাইরাসের কারণে আমরা লকডাউনের মধ্যে পড়ে থাকতেছি, ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে। মাসের পর মাস আমরা ঘরে বন্দি হয়ে আছি। এ পর্যন্ত আমার হিসেব করা মতে 7 মাস চলে গেল করোনা ভাইরাসের, কিন্তু এ পর্যন্ত ওষুধ তৈরি করতে পারলো না। তাহলে আজকে এই বড় বড় মাথাগুলো কোথায়? বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা, ডাক্তারগুলা সামান্য এই ভাইরাসের ওষুধটা বের করতে পারতেছে না। আমরা এই ভাইরাসের জন্য আজকে কোণঠাসা হয়ে আছি, কোণঠাসা হয়ে গেছি, ঘরে বন্দি হয়ে থাকতেছি। অর্থনৈতিক যে সচল চাকা ছিল সেই অর্থনৈতিক সচল চাকা আজকে থেমে গেছে। আমরা আবার গরিব দেশে পরিণত হচ্ছি। যে দেশ আগের মতো ছিল, আজকে আমরা সেই দেশের আগের মতনই পরিণত হচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। যে আগামীকাল থেকে আমাদের দিনাজপুর লকডাউন হয়ে যাবে, আজকে ঘোষণা দিয়েছে এবং মাইকিং হয়েছে, এই এটি আপনাদের জানানো ছিল, তাই জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মন্তব্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরেই থাকবেন।